সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। গতকাল অস্থি বিসর্জন হয় প্রয়াত সুশান্ত সিং রাজপুতের। মুম্বাইতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছিলেন সুশান্ত, ছিল গভীর মানসিক চাপ। সুশান্তের মৃত্যুর জন্য আঙ্গুল উঠেছে বলিউডের দিকেই, তবে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তার চলে যাওয়ার যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে তার পরিবারকে। সুশান্তের বাবা নিজে হাতেই ছেলের অস্থি বিসর্জন করলেন, এর থেকে মর্মান্তিক বোধহয় আর কিছু হতে পারে না। সুশান্তের দিদি সেতাও উপস্থিত ছিলেন অস্থি বিসর্জনের সময়। সেখান থেকে ফিরে ভাই সুশান্তের জন্য একটি চিঠি লেখেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, আমার সন্তান, আমার বাবু, আমার বাচ্চা আমাদের মধ্যে আর নেই। আমরা মেনে নিয়েছি এই মর্মান্তিক সত্যকে। জানি তুমি অনেক কষ্টের মধ্যে ছিলে, আমি এও জানি তুমি একজন যোদ্ধা আর তুমি সাহসের সঙ্গে নিজের যুদ্ধ করেছ। আমি দুঃখিত আমার সোনা, দুঃখিত তোমার সব কষ্টের জন্য। যদি একবার পারতাম তোমার দুঃখগুলো নিয়ে নিতে আর আমার সবটুকু খুশি তোমায় দিয়ে দিতে। তোমার চোখ সবাইকে শিক্ষা দিয়েছে কিভাবে স্বপ্ন দেখতে হয়, তোমার হাসি বুঝিয়েছে তোমার হৃদয়ের স্বচ্ছতা। তোমায় সবসময় ভালোবাসবো আমার বাচ্চা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, জেনে রেখো সবাই তোমাকে সবসময় ভালোবাসবে। এই চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি, যা আরেকবার সকলের চোখে জল এনেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।